আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রানীশন ব্লগ থেকে রানী চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে স্পেশাল ফিরনি রেসিপি করে দেখাবো। এই জন্য আমি একটি পাতিলে, বড় পাতিলে আপনার 3 কেজির মতো দুধ জাল দিয়ে 1.5 কেজি করে নিয়েছি। তো এটা এখন আমি একটি ফ্রাই প্যান পাতিলে দিয়ে দিব। আরও দিয়ে দিব এখানে 1 বাটি দুধ, মানে 2 কাপের মতো ফুল ক্রিম গুঁড়ো দুধ। এটাকে সুন্দর করে নাড়তে হবে বলক চলে আসা পর্যন্ত। এটাকে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এটা ঈদ স্পেশাল বাবুর্চি স্টাইলের ফিরনি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমি এর মধ্যে 3টি এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দিব ফ্লেভারের জন্য, এবং 1 টুকরো জয়িত্রী, এটাতে ফ্লেভারটা সুন্দর হয়। তো আমি অবশ্য আগে দুধটাকে, 3 কেজি দুধের আমি ফিরনি তৈরি করতেছি, তো আমি এটাকে জাল দিয়ে বড় পাতিলে কমিয়ে নিয়েছি, 1.5 কেজির মতো করে নিয়েছি। তো এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা দেখব। তো স্পেশাল বাবুর্চি রেসিপি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক ইনস্টাগ্রামে ফলো দিবেন। 1 মুখ পোলার চালকে ব্লেন্ডারে একটু পানি দিয়ে আধা ভাঙা করে নিয়েছি, এখন এটাকে আমি ধুয়ে দিয়ে দেব। দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে এবং পাক করতে থাকতে হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ইনস্টাগ্রামে ফলো দিবেন। তো নিচে নাড়তে থাকতে হবে, তা নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। যতই এলাচ যত কিছু আমি দিয়েছিলাম এটাতে, আমি সবগুলোকে বের করে নিয়েছি, তা নাহলে কিন্তু খাওয়ার টাইমে মুখে এটা লাগবে, তো বিশ্রী লাগবে। তো ফিরনির যত এলাচ লবঙ্গ আমরা সব কিছু বের করে নিতেছি, অবশ্যই বের করে নিলে ভালো হয়, যেহেতু বাচ্চারা খায়, বড়রা খায়, যেই খায় না কেন মুখে লাগলে খুব খারাপ লাগে। আমার মিষ্টি অনুযায়ী চিনি অ্যাড করব। ১ বাটি ২ বাটি আধা কেজিরও বেশি হবে আমি চিনি দিয়েছি, 3 কোয়ার মতো চিনি ব্যবহার করেছি, যেহেতু আমরা মিষ্টি একটু বেশি খাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির থিকনেসটা দিবেন মিষ্টিটা। আমরা অবশ্য মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, তাই আমি একটু মিষ্টি বেশি দিই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা।
চিনি দিয়ে সুন্দর করে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। দেখুন চিনি দেওয়াতে কালার চেঞ্জ হয়ে আসতেছে। অবশ্য আগে আমার ইউটিউব চ্যানেলে ফিরনি রেসিপি দেওয়া আছে, গাজরের ফিরনি। আজকে আপনাদের সাথে বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ি ফিরনি রেসিপিটা শেয়ার করলাম। ফিরনির সবচেয়ে বড় কথা মনে রাখবেন, দুধটা একটু সবচেয়ে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। দুধে কিন্তু ফিরনির স্বাদ আসে, চালের পরিমাণ অল্প থাকবে, একদম অল্প, এক মুঠ, আর দুধটা থাকবে প্রচুর, তাহলে কিন্তু ফিরনিটা স্বাদ হয়। ঠিক হয়েছে, আমি এর মধ্যে এখন অ্যাড করব ক্যারা ওয়াটার, অ্যাড করব 2 টেবিল চামচের মতো। এর মধ্যে কেওড়া ওয়াটার দিয়েছি নামানের আগ মুহূর্তে, এবং দিয়ে দিব এখন খাঁটি ঘি দিয়ে দিব 1 চামচ, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আমি এর মধ্যে ঘি এবং কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছি, তো আমার ফিরনিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবং আমি ভিতরে কোনো বাদাম ব্যবহার করব না, আমি উপর থেকে বাদাম দিব। আপনারা চাইলে ভিতরেও বাদাম ব্যবহার করতে পারেন। অবশ্য আমি চালের সাথে কিছুটা বাদাম বেটে দিয়েছিলাম, কারণ আমার বেবিরা ফেলে দেয় মুখ থেকে, ওরা পছন্দ করে না বাদামটা উপর থেকে ফেলে দেয়, তো আমি উপর থেকে দিব কিছুটা বাদাম কিশমিস। তো দেখুন আমার ফিরনি থিকনেসটা দেখে বুঝতে পারতেছেন, এটা ঠান্ডা হলে একটু জমে যাবে। তো কেমন লাগলো আমার এই ফিরনি রেসিপিটা অবশ্যই জানাবেন। তো বাবুর্চি স্টাইলের শাহী ফিরনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগছে। এটা অবশ্য ঠান্ডা হলে জমে যাবে, এটাকে আর রান্না করার দরকার নেই, খুবই ইয়ামি হয়েছে। এখন আমি এটা বাদাম দিয়ে সেট করে আপনাদেরকে দেখাবো। এই তো হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলে শাহি ফিরনি। তো গরম গরম ফুলকো লুচি তৈরি করতেছি সকালে নাস্তার জন্য। আচ্ছা
আসলে আমার বেবিরা সবাই পছন্দ করে, আপনাদের ভাইয়াও সকালে নাস্তায় ফুলকো রুচি মাংস ভোলা চিনি সেমাই, লাঞ্চে আবার বিরিয়ানি করি, এটা নাস্তার রেসিপি। তো অবশ্যই তাদের ভালো লাগে, এই লুচির সাথে মাংস ভুনা খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।